গাইস আসসালামু আলাইকুম সকলকে জানাই মেসার সদর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি আই21-এর ফুল ডেপটা লাস্ট 6 ফিট বাই 6 ফিট ঘরের রিভিউ। এর আগে আমি আপনাদেরকে দিয়েছিলাম একটা 6 ফিট বাই 5 ফিটের আই21-এর একটা সোয়াগালা ঘরের রিভিউ, এই ঘরটা রিভিউ দিয়েছিলাম। আজকে আপনাদের মাঝে আমি এই ঘরটার একটি রিভিউ দিব। এটা সম্পূর্ণ নাইজেরিয়া লোয়া গার্ডের ঘর, সম্পূর্ণ নাইজেরিয়া, 100% নাইজেরিয়া আছে এবং আংশিক কিছু কাঠ আছে যেগুলো আপনার ওকান, যেরকম দরজা জানালা যে কাঠগুলো আছে, দরজার পাল্লা জানালা পাল্লা, এগুলো ওকান লোহা কাঠের। হ্যাঁ, আর দুই সিট পাটাতন করে চলুন বন্ধুরা ঘরটা সামনে থেকে সুন্দরভাবে দেখানো যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ঘরের জানালা, এই জানালাটা যে পাল্লাটা আছে এটা ওকান লোহার, এটা আর কি খুবই ভালো কাঠ, নাইজেরিয়া কাঠের থেকে এটা 200 টাকা কেবিতে বেশি, খুবই সুন্দর এবং মজবুত কাঠ। এটা আপনি আর পানি তো পচবে না এবং আর রোদে বাঁকাবে না, ফাটবে না, ঘরের কাঠটা সবসময় একরকমই থাকবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে যে মজবিগুলো লাগানো আছে এগুলো বাঁচালো লোহা কাঠের এবং যেই বেড়ার যে কাঠগুলো আছে সম্পূর্ণ ঘরে বেড়ার কাঠগুলো আপনার নাইজেরিয়া লোহা কাঠের এবং আপনার যেই জানালায় যে ইয়াগুলো ইউজ করা হয়েছে শিকগুলো, এগুলো আপনার অ্যাসেস পাইপের শিকগুলো, খুবই স্ট্রং, খুবই মজবুত, এগুলো আপনার পানিতে মরিচা ধরবে না, জম ধরবে না। বন্ধুরা, এটা ঘরের সামনের অংশ, জায়গা স্বল্পতার কারণে আমি ঘরটা সুন্দরভাবে দেখাতে পারছি না, তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন এটা ঘরের সামনের অংশ, সামনের জায়গাটা সম্পূর্ণ এরকম হবে, খুবই সুন্দর ঘরটা, ঘরটার ডিজাইন খুবই সুন্দর, কাজ সম্পূর্ণ লোহা কাঠ। বন্ধুরা, এটা ঘরের যে সাইডের ডান পাশের যেই বেড়াটা আছে এরকম হবে, ডান পাশে আপনারা একটা দরজা পেয়ে যাবেন, দরজার যে পাল্লাটা সেটাও আপনার ওকান লোহা কাঠের, ওকান লোহা কাঠের পুরো শাড়ি ফুল ফ্রেশ পাল্লাটা এবং আপনার যে বেড়ার কাঠগুলো আছে সম্পূর্ণ নাইজেরিয়া লোহা কাঠের, জানালার পাল্লাই সেটও ওকান লোহা কাঠের দেওয়া, যে মজগিগুলো নকশা করা হয়েছে এগুলো বাঁচালো লোহা কাঠের, সুন্দর ঘরগুলো, ঘরটা খুবই সুন্দর। এটা ঘরের পিছন সাইড, ঘরের পিছন সাইডটা এরকম হবে। চলুন ভিউয়ার্স, ঘরের ভিতরে যে অংশটা আছে, যে ভিতরে যা আছে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চলুন দেখা যাক। ভিউয়ার্স, এটা ঘরের ভিতরের অংশ আর এটা ঘরের যে দরজার পাল্লা, এই দরজার পাল্লা বানানো আছে। এই ঘরটির ভিতরে আপনারা 14টা খুঁটি পেয়ে যাবেন, 4-4 খুঁটি এবং উপরে পেয়ে যাবেন আপনার 11টা লড়া, এগুলো আছে 4 আড়াই লড়াগুলো এবং শোয়া পার পেয়ে যাবেন একটা, এটা আছে 4 আড়াই। বালিশা পাবেন, বালিশা ওই যে লড়া যেটার উপর সাপোর্টে আছে উপরে যে তালাটা, ওইটা পেয়ে যাবেন আপনারা 6-2 বালিশাটা, সম্পূর্ণ এরকম হবে। 2 ফিট পাটাতন করে 12 ইঞ্চি পাশের পাটাতন ফুল ফ্রেশ পাটাতন, ফ্লোরটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ পাটাতন, সুন্দর পাটাতন ফুল ফ্রেশ এবং উপরেও আপনার 1 ফিট পাটাতন কুরোই কাঠের পেয়ে যাবেন। এই ঘরের মধ্যে শুধু কম দামি কাঠের মধ্যে 2 ফিট পাটাতন কুরোই আর যাবতীয় যা কাঠ আছে সবগুলো বাহিরের, নাইজেরিয়া লোহা কাঠ এবং ওকান লোহা কাঠ আর মসজিদ আমরা ইউজ করছি আপনার বাঁচালো লোহা কাঠ। ঘরটা সম্পূর্ণ এরকম হবে, ঘরটার উপরে ওঠার জন্য যে সিঁড়িটা আছে সিঁড়িটা এখান দিয়ে হবে, সিঁড়িটা এখনও কমপ্লিট করা হয়নি যেহেতু, তার কারণে আমি উপরে যে তালাটা আছে সেটা সুন্দরভাবে দেখাতে পারছি না, দুঃখিত। উপরে এরকম হবে, উপরে অনেক জায়গা আছে, আপনারা চাইলে উপরে থাকতে পারবেন, নিচে থাকতে পারবেন। ইউয়ার্স, আপনারা চাইলে এদিক দিয়ে আর একটা পার্টিশন দিতে পারবেন, এই যে এখান দিয়ে এই খুঁটি থেকে আপনার এই যে খুঁটি দরজার যে পাশে যে খুঁটিটা আছে এখান দিয়ে একটা পার্টিশন দিতে পারবেন, এদিকে আর একটা সেপারেট একটা রুম করে নিতে পারবেন। যেহেতু এটা 21 বন্দরের ঘর সেহেতু আমরা এটা দেই নাই, কেউ চাইলে আমরা দিয়ে দেবো কারো যদি লাগে আর কি। যেগুলো খুঁটি ঘরের খুঁটি খাম বলা হয়,
বা কাঠের পিলার বড় হয়। বন্ধুরা আজকে যে ভিডিওটা করছি এটা আর কি একটা আয়কুশা বন্দরের 6 ফিট বাই 6 ফিট ফুল দেড়তলা ঘর। উপরে আপনারা পেয়ে যাবেন 6 ফিট বেড়ার, আর নিচে পাবেন 6 ফিট, এবং মাঝে একটা 18 ইঞ্চির বর্ডার পাবেন। এই বর্ডারটা হচ্ছে নিচের বেড়াটা যে 6 ফিট আছে, আর উপরে যে বেড়াটা আছে 6 ফিট, সেটাকে আর কি দুইটার সাথে অ্যাটাচ করার জন্য এই 8 ফুটের বর্ডারটা দেওয়া হয়। এবং এই বর্ডারটায় আপনারা আর কি যাতে আবার পরবর্তীতে যখন আমরা এই ঘরটা খুলবো তখন এই নিচের বেড়াটা আর উপরের বেড়াটা পার্ট বাই পার্ট খুলে যাবে এবং বর্ডারটাও পার্ট বাই পার্ট খুলে যাবে। হ্যাঁ, সেহেতু এই বেড়াটা দেওয়া হয়। যদি আপনার উপরের বেড়াটা নিচের বেড়াটা একসাথে করা হয় তাহলে যেরকম ঘরটা খোলার সময় অনেক প্রবলেম হবো, ঘরটা আর ঘরটা নেওয়াতে প্রবলেম হবে, তাই এই বর্ডারের সিস্টেমটা করা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে যে ঘরটা দেখালাম সেই ঘরটা আপনারা আমাদের কাছে কন্ট্যাক্ট করে পাবেন, এবং এই ঘরটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা মেসার সর্দার এন্টারপ্রাইজ, লৌহজং কাঠপুট্টি কলাবাগান, এটা লৌহজং থানার পাশে, লৌহজং কলেজেরও পাশে। আপনারা যদি আসেন সরাসরি আমার নাম্বারে কল করে আসবেন, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা গুলিস্তানে গাঞ্চিল বাস আছে, সেই গাঞ্চিল বাসে উঠলে আমার শপে আপনাদের নামিয়ে দেবে। ঘোড়াদুর পাকা ব্রিজের কথা বললেই হবে, ঘোড়াদুর পাকা ব্রিজ সংলগ্ন। আবার যদি এখানে যদি আপনারা না নামতে চান তাহলে আপনারা যদি বলেন সহজে একবারে লৌহজং থানার সামনে নামলেই হবে। এবং আমাদের কাছে আরও একটা আসার ঠিকানা, যারা যাত্রাবাড়ি হয়ে আসবেন, যাত্রাবাড়ি থেকে আপনারা পুস্তকলা ব্রিজের ওদিক থেকে বা যাত্রাবাড়ি থেকে আপনারা ইলিশ গাড়ি আছে, ইলিশ বাস এবং শরীয়তপুর পরিবহন বসুমতী এগুলো আছে, এগুলোতে উঠলে আপনারা সরাসরি মাওয়া চলে আসবেন। মাওয়া থেকে আপনারা ওখান দিয়ে একটা অটোতে করে আমাদের এখানে আসতে পারবেন। কাঠপুট্টির কথা বললেই হবে, আপনাদেরকে সকলে দেখিয়ে দেবেন। এবং এই ঘরটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এই ঘরটার প্রাইস আমরা নির্ধারণ করেছি 2,80,000 টাকা। মাত্র 2,80,000 টাকা হলে আপনারা একটি 6 ফিট বাই 6 ফিট ফুল দেড়তলা ডুপ্লেক্স বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকের মতো আমার ভিডিওটা শেষ করে দেব। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা প্লিজ দয়া করে যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।